দীর্ঘদিন ধরে কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছিল জনসাধারণের মধ্যে। প্রায় প্রতিদিনই কৈলাসহরের বিভিন্ন এলাকায় সাই কম্পিউটার লিমিটেডের বিদ্যুৎ পরিষেবার বিষয়ে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ কিংবা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছেন গ্রাহকরা। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। অবশেষে কৈলাসহরের সাই কম্পিউটার লিমিটেডের অতি নিম্নমানের বিদ্যুৎ পরিষেবার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের সার্কিট হাউসে সোমবার এক প্রশাসনিক বৈঠকে অংশ নেন রাজ্য মন্ত্রিসভার তিন মন্ত্রী। চণ্ডীপুরের বিধায়ক তথা রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়ের প্রচেষ্টায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, ফটিক রায়ের বিধায়ক তথা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, পাবিয়াছড়া বিধায়ক ভগবান দাস, ঊনকোটির জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা এবং কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ এদিনের বৈঠকে অংশ নেন সাই কম্পিউটার লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার হরিন্দর শর্মা সহ সাই কম্পিউটার লিমিটেডের মোট চারজন আধিকারিক। সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের উপর ক্ষুব্ধ হয়ে এদিনের বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। আগামী এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিষেবার মান উন্নত করা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তবে আগামী এক মাসের মধ্যে যদি সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা উন্নত মানের না করা হয় তবে সাই কম্পিউটার লিমিটেডকে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদান করা থেকে সরিয়ে দেওয়া হবে বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। বিদ্যুৎ পরিষেবা যাতে সঠিক থাকে, যেগুলি ডিডাব্লিউজের আমরা পাম্প এগুলি আমরা তৈরি করেছিলাম, এগুলিতে ইমিডিয়েট যাতে আমরা বিদ্যুৎ পরিষেবা দিতে পারি, প্লাস যেখানে যেখানে পোল বাঁকা হয়ে রয়েছে অসুবিধা আছে সেগুলি ঠিক করা, এবং যে কোথায় কোথায় ত্রুটি আছে, আনটাস্ট কিছু আছে আমাদের আমরা আমাদের সরকার আসার পরে একসাথে আমরা অনেকগুলি কানেকশন দিয়েছিলাম। ত্রিপুরাতে আমাদের সরকারে আসার আগে 2018 আগে ছিল 7 লক্ষের মতো গ্রাহক, বর্তমানে 9,25,000 গ্রাহক, বিরাট সংখ্যা বেড়ে গেছে গ্রাহক। আমাদের আপনাদের এখানেও গ্রাহক বেড়েছে, কৈলাসহরে ছিল 32,000 গ্রাহক, এখন হয়ে গেছে 38,000 গ্রাহক। তো প্রত্যেক গ্রাহকের সাথে সাথে পরিষেবা যাতে আরও বৃদ্ধি হতে পারে, যদিও একটা ফ্র্যাঞ্চাইজিকে আমরা দিয়েছি, সেই ফ্র্যাঞ্চাইজির কাজকর্ম কেরমভাবে ঠিক আছে কি না, সেক্ষেত্রে আমাদের MLA মন্ত্রীরা যেমন ছিল সেখানে আমরা দলমত নির্বিশেষে সকল স্তরের প্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুর পরিষদ সবাইকে নিয়ে কোথায় ত্রুটি রয়েছে, কোথায় ঘাটতি রয়েছে এবং কোন এলাকায় বিল কম দিচ্ছে, কোন এলাকায় হুক লাইন টানছে, কোথায় জলের লাইন ঠিক মতো চলছে না, সবগুলি পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অতিসত্বর পরিষেবা আরও উত্তরোত্তর যাতে আমাদের পরিষেবা আরও উন্নততর হয় সেটার জন্যে আমরা গুরুত্ব সহকারে আলোচনা করেছি। এখানে আমাদের দুই মন্ত্রী ছিলেন, টিঙ্কু রায় এবং সুধাংশুবাবু, এবং এখানে আমাদের ভগবান দাস MLA ছিলেন, বীরজিৎ সিনহা MLA ছিলেন, প্লাস আমাদের এখানে প্রাক্তন MLAও ছিলেন। কৈলাসহরের একটি চা বাগান যেখানে দীর্ঘ এতগুলো বছরেও বিদ্যুৎ পৌঁছায়নি, এবার সেখানেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা এদিন ঘোষণা করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আইনগত কিছু জটিলতা মিটে গেলেই ওই চা বাগানেও বিদ্যুতের আলো জ্বলে উঠবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।